ঘটনা রয়েছে আজকে 11:30-12টার সময় বাজারের মধ্যে একটা মিটিং কল করছে মান্নার নেতৃত্বে। মিটিং কল করছে 11টার দিকে। তো বাজারে কিছু আমরা যেহেতু পুরান কমিটি আছি বা পুরাতন কমিটির প্রেসিডেন্ট আমি, তো আমরা কোনো কিছু না জানাই নতুন করে মিটিং করছে, মিটিং করে নতুন কমিটি বানাচ্ছে। তো পুরাতন কমিটি ভাঙছে না, না ভাঙাতে না ভাঙিয়ে নতুন কমিটি করাতে আমরা কয়েকজনে বাধা দিচ্ছি যে আজকে কোনো বাজারে মিটিং হইতো না, মিটিং হলে নেক্সট পরবর্তী সময়ে মিটিং হইব। এক দুজন আসবো, তারা বাজার আয়া মিটিংয়ের ব্যাপারে আলোচনা করছে, সবাই দেখছি আজকে 11টার কমিটি। আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, যেহেতু আমরা পুরাতন কমিটি আছে, জানুয়ারি মাসের নতুন কমিটি হয়েছে, 2024 জানুয়ারি মাসে নতুন কমিটি হয়েছে। তো যেহেতু 4 মাস হয়েছে নতুন কমিটি, পুরো আবার এখন করে আবার কিসের কমিটি হয়, তো আমরা এটা প্রতিবাদ জানাইছি যে না এখন কোনো কমিটি হইতো না, হইলে কথাবার্তা কম আবার বইয়া কথাবার্তা কই এমন অফিসের কথাবার্তা দিয়ে তারপরে কমিটি হইব, কিন্তু তারা মানছে না, তারা তুলে নিয়ে আবার নতুন করে মিটিং ডাকাচ্ছে। আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করাতে তারা আমার আমি যখন বাজারে 12:30 বাজে মান্নার নেতৃত্বে কিছু দুষ্কৃতি আয় আমার উপর আক্রমণ করছে, কিল ঘুষি লাতি চ যেমনি পরে মারছে, মেরে ছেড়ে আমার আহত করছে। তারপরে আমি হসপিটালে গেছি, হসপিটাল থেকে জিবিতে গেছি, জিবিতে 2 ঘন্টা ট্রিটমেন্টের পরে এখন আয় আমি থানার দ্বারস্থ হয়েছি।